ভারতের মাটিতে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে কলকাতার ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিজন মিলিয়ে 60 জনের একটি প্রতিনিধি দল, যার প্রতিনিধিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিনাইদহ এক আসনের সংসদ সদস্য জনাব আব্দুল হাই। ফোর্ট উইলিয়ামে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। শ্রদ্ধার্য পর্ব শেষ হয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতার শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সন্ধ্যায় রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজনের আয়োজন। আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞ। যেমনিভাবে কৃতজ্ঞ 1971 সালে মুক্তিযুদ্ধে তারা আমাদের সাথে শহীদ হয়েছে, আমাদের সাথে যুদ্ধ করেছে এবং এই দিনে একত্রভাবে আমরা স্বাধীন করেছি। বিকশিত হোক শিশু আনন্দ আলোয়, এই স্লোগানকে নিয়ে 2019 সালে ঝিনাইদহে শিশুদের, শুধুমাত্র শিশুদের স্কুল প্রতিষ্ঠা হয় প্রজাপতি অঙ্গন, যেখানে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চারা এখানে পড়াশোনা করে। ঠিক পড়াশোনা নয়, শিক্ষকদের সাথে তারা শেখে, প্রকৃতির কাছাকাছি যায়, বীজ দেখে ফল চেনে, পাতা দেখে গাছ চেনে, এবং পড়াশোনাটাকে আনন্দময় করার জন্য এই ব্যতিক্রম স্কুলটি। এইরকম স্কুল আমাদের শহরে ছিল না। শিশুদের স্কুল আরও বেশি হওয়া দরকার। প্রজাপতি অঙ্গন কাজ করে যাচ্ছে শিশুদের নিয়ে, শিশুদের বিকশিত করার প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান। আমার বাচ্চার বয়স 2 বছর 10 মাস। ও ছোটকাল থেকে একটু সবার সাথে কমিউনিকেশনে সমস্যা ছিল, ইন্টারাকশন কম ছিল, তো আমরা একটু টেনশনে ছিলাম যে আমার বাচ্চা কি কারোর সাথে কথা বলবে না বা কারোর সাথে সোশ্যালাইজেশন শিখবে না। এরপরে প্রজাপতির অঙ্গন নামের একটি প্রতিষ্ঠানের কথা শুনি এবং সেখানে আসি। এখানে আসার, আমি এসেছি 2 থেকে 3 মাস হবে, কিন্তু এর মধ্যে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট দেখে আসলে আমরা সবাই প্রচণ্ড রকমের খুশি। এখানে টিচাররা এত ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে শেখায়, খেলা করায়, বিভিন্নভাবে বাচ্চাদের সাথে কথা বলে, খাওয়ানো শেখায়, এত কিছু, মানে একটা টিচারের এত এফোর্ট দেওয়া দেখলে আসলে নিজেরই ভালো লাগে। তো এই 2-3 মাসে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট যে সে নিজে থেকে এখন মানুষের সাথে কথা বলছে, নিজে হাতে অনেক কিছু খেতে চাইছে, খেলা করছে, ব্যাগ গোছানো শিখছে, নিজে খেলে সেই খেলাটা গুছিয়ে রাখা শিখছে।